শরীফুল রাজ ও পরিমণি, আলোচনা সমালোচনা যেন তাদের সঙ্গী। এই দম্পতির আলাদা থাকার পরও তা থামছে না, প্রায় প্রতিদিন উঠে আসছে তাদের নাম। সম্প্রতি ছেলে রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদযাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে অনেক তারকাকে দেখা গেলেও ছিলেন না রাজ, এ নিয়েও খবরের শিরোনামে ছিলেন তারা। চলতি বছরের শুরু থেকেই রাজপরির সম্পর্ক থাকা না থাকার দোলাচলে রীতিমতো দ্বিধা বিভক্ত তাদের অনুরাগীরা। কদিন পরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজপরির অন্তর্দ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখেন বিনোদন প্রেমীরা। এসবের মাঝেই শোনা যাচ্ছে বরফ গলেছে রাজপরির সম্পর্কে, ছেলে রাজ্যের জন্য মান অভিমান ভুলে তারা আবার এক হয়েছেন। জানা গেছে 16 আগস্ট রাতে পরিরাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে পিএম ফিল্মস, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দুই কর্তা দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। সেখানে এই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজপরি। পরদিন সকালে রাজ্যের জন্মদিনের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন তাপস, যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরিমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরি। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন তারা। রাজপরিকে একসঙ্গে দেখে সকলেই ধরে নিয়েছেন তারা আবারও এক হয়েছেন, তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গেল 20 মে পরিমণিকে একা রেখে বাসা থেকে বের হয়ে যান শরীফুল রাজ। এরপর 29 মে রাতে অভিনেতার ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়। এ ঘটনার পর দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। কদিন আগে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন শরীফুল রাজ, সেখান থেকে কলকাতা, এরপর ঢাকা। 9 আগস্ট রাতে পরির বাসাতেও গিয়েছিলেন রাজ, সন্তানের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন, তবে সে সময় পরির সঙ্গে দেখা হয়নি তার। 10 আগস্ট একমাত্র ছেলের প্রথম জন্মদিনেও দেখা মেলেনি রাজের। এরপর ভক্তরাও ধরে নেন তাহলে আর হয়তো একসঙ্গে দেখা মিলছে না তাদের। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরীফুল রাজ পরিমণি। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গেল বছরের 10 জানুয়ারি। একই দিন আরও একটি ঘোষণা দেন দুই তারকা, জানান সন্তান আসছে তাদের ঘরে। এরপর চলতি বছরের 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারকা জুটি। 10 আগস্ট তাদের কোল জুড়ে আসে ছেলে রাজ্য। সাদাকালো নিউজ।